এবার সৌদি আরব তৈরি করছে নিজস্ব চাঁদ আর মেঘ, উড়ন্ত ট্যাক্সি আর বাড়িঘর পরিষ্কারের জন্য থাকবে রোবট। এমনই এক শহর তৈরি করছে সৌদি, আর এই শহর হবে লন্ডনের চেয়ে 17 গুণ বড়। পুরো শহর হবে কার্বন মুক্ত। সৌদি আরবের কর্তৃপক্ষ একে বর্ণনা করেছে বিশ্বের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হিসেবে। মেগা এই শহরের নাম নিয়ম। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা জুড়ে লোহিত সাগরের তীরে গড়ে তোলা হচ্ছে এটি। সৌদি আরব বলছে 16টি অঞ্চল নিয়ে গঠিত হবে নিয়ম, আর 33টি নিউ ইয়র্কের সমান হবে নতুন এই শহরের আকার। আর নিয়ম প্রকল্পের আওতায় শহরের মধ্যে আরেকটি শহর গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে, 100 মাইল লম্বা বিলাসবহুল যে শহরে পরিচিতি হবে দ্য লাইন নামে। কার্বনমুক্ত দ্য লাইনে 10 লাখের বেশি মানুষ বসবাস করতে পারবেন। শহরটি চলবে শতভাগ পরিবেশবান্ধব জ্বালানি দিয়ে। এমনই এক বিস্ময়কর শহর তৈরি করতে চলেছে সৌদি আরব। সাধারণ শহরগুলির তুলনায় এই শহর বহুগুণ বড়। শুধু তাই নয়, এই শহরে এমন সব সুবিধা থাকবে যা কল্পনায় করা যায় না। সুবিশাল এবং অপূর্ব এই শহর তৈরির ঘোষণা অনেক আগেই করা হয়েছিল। স্বাভাবিকভাবেই কোটি কোটি টাকা খরচ হবে এই শহর নির্মাণে। জর্ডান ও মিশরের সীমান্তে একটি শহর স্থাপন করতে চলেছে সৌদি আরব। এর নাম নিয়ম, যা হবে হলিউডের সায়েন্স ফিকশন ছবির মতো। স্বপ্নের মতো এই শহরে পরিষেবা দেবে রোবট, বাতাসে চলবে গাড়ি, বায়ুশক্তি ও সৌরশক্তি থেকে বিদ্যুৎ সরবরাহ হবে এই শহরে। শুধু তাই নয়, এখানে উড়ন্ত ট্যাক্সিও থাকছে। সবচেয়ে বড় কথা, এই শহরে নিজস্ব চাঁদ এবং নিজস্ব মেঘ থাকবে, যা থেকে পড়বে বৃষ্টিও। এই শহর তৈরিতে খরচ হবে প্রায় $500 বিলিয়ন। দ্য সানের একটি প্রতিবেদন অনুযায়ী জানা গেছে যে 2025 সাল থেকে মানুষ এই হাইটেক নিয়ম শহরে বসবাস শুরু করবে। এই শহরটি লন্ডন থেকে 17 গুণ বড় হচ্ছে। এই শহরের চেয়ারম্যান হলেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। শহরটি রোবোটিক্সের একটি কেন্দ্র হয়ে উঠবে। শহরের পরিকল্পনা অনুযায়ী সৌদি আরবের যুবরাজ সালমান এই শহরকে দুবাই, দোহা এবং কাতারের চেয়ে বড় বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে চান। এই কাজের জন্য তিনি জলের মতো টাকা খরচ করতে প্রস্তুত। ইতিমধ্যেই সৌদি আরব নিয়ম শহরকে সবচেয়ে হাইটেক করার জন্য একাধিক পেশাদারকে ডেকে পাঠিয়েছে। সৌদি আরবে বৃষ্টির অপ্রতুলতার জন্য জলের অভাব ঘটলেও নিয়ম শহরে তেমন কোনো সমস্যা হবে না, কারণ ক্লাউড সিডিংয়ের সাহায্যে এই শহরে মেঘ তৈরি করা হবে, যা থেকে বাস্তবিক বৃষ্টিও হবে। 2017 সালে সৌদি আরব রিয়াদে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ প্রোগ্রামে নিয়ম সিটির ঘোষণা করে। এই উপলক্ষে রোবোটিক্স ফার্ম বোস্টন ডায়নামিক্সের CEO মার্ক রয়বার্ট জানান, মেট্রোতেও নিরাপত্তার জন্য রোবট ব্যবহার করা যেতে পারে। $500 বিলিয়ন এই বৃহৎ পরিকল্পনা পৃথিবীর অন্য কোনো শহর স্থাপনের সময় কখনোই করা হয়নি। যদিও সৌদি আরব যে স্বপ্নের নগরী স্থাপনের প্রস্তুতি নিচ্ছে, তার পথে অসুবিধাও কম নয়। প্রথমত মুশকিল হলো যে উচ্চ প্রযুক্তির ভিত্তিতে রোবট, কৃত্রিম চাঁদ, কৃত্রিম মেঘ তৈরির কথা ভাবা হচ্ছে, সেগুলি আদৌ কতটা নিরাপদ হবে সে বিষয়ে বিশেষজ্ঞরা দ্বিমত প্রকাশ করেছেন।